নমস্কার বন্ধুরা, রামকৃষ্ণ মিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে আমি জানাবো। 125 বছরের পথ পেরিয়ে নয়া সংঘের জন্ম রামকৃষ্ণ মিশনে। পায়ে পায়ে অতিক্রান্ত 125 বছর। 1897 সালে স্বামী বিবেকানন্দের হাত ধরে যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথেই এবার নতুন পালক জুটতে চলেছে। কিশোর বয়স থেকেই আদর্শ নৈতিক জীবন গঠনের লক্ষ্যে এবার রামকৃষ্ণ মিশন 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রদের নিয়ে তৈরি করতে চলেছে স্বামী বিবেকানন্দ বালক সংঘ। মিশন প্রতিষ্ঠার 125 বছর পূর্তিতে এই নতুন সংঘ করার কথা ঘোষণা করেছে রামকৃষ্ণ মিশন। মিশনের তরফে জানানো হয়েছে, এই নতুন সংঘ থেকে আদর্শ নৈতিক জীবন গঠনে প্রশিক্ষণ দেয়া হবে। মিশন থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের 125 বছর পূর্তি উদযাপন চলছে দেশ বিদেশে। তারই অঙ্গ হিসেবে নতুন সংঘ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি রবিবার সকাল 6:30 থেকে সকাল 8:00 পর্যন্ত ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে থাকবে প্রাতরাশের ব্যবস্থা। বছরে 50 টাকার বিনিময়ে মিলবে সংঘের সদস্য পদ। একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দেয়া হয়েছে মিশনের তরফে, 9051741559 নম্বরে ফোন করলে যাবতীয় তথ্য জানা যাবে, মিশন সূত্রে জানা গিয়েছে। ঘোষণার পর থেকে কিশোরদের এই সংঘে ভর্তি করানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন অভিভাবকরা। মিশন গত 22শে এপ্রিল এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ জানিয়েছেন, 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্ররা এই সংঘে যোগ দিতে পারবে। প্রার্থনা, সঙ্গীত, শরীরচর্চার সঙ্গে অনুপ্রেরণা প্রদান ও আদর্শ নৈতিক জীবন গঠনে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। স্বামী জ্ঞানলোকানন্দ আরও জানিয়েছেন, বর্তমানে মূল্যবোধ অবক্ষয়ের সংকটকালে সুকমলমতি বালকদের মধ্যে আদর্শ প্রসারের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আশা করি সহৃদয় ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় আমাদের এই প্রয়াস সফল হবে। দেশ গঠনে সবসময় যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বলতেন স্বামী বিবেকানন্দ। তাঁর আদর্শকে সামনে রেখেই নতুন প্রয়াস মিশনের। উত্তর কলকাতায় স্বামীজির পৈতৃক আবাসেই চলবে প্রশিক্ষণ। এখানে অন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বেদ বেদান্তেরও প্রশিক্ষণ দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশনটি অন করে রাখুন।